100 বছর আগের মানুষ নাই 100 বছর পরে আমরা থাকব না এই কয়দিনের জন্য মনে যাচা তা কইরেন না আল্লাহ যা কইছে শুন সেই কাজগুলি করি বলতেছিলাম সেই মসজিদ খানায়ে কাবার অংশ হাশরের দিন খানায়ে কাবা হবে ইঞ্জিন আপনাদের এই কামরাঙ্গের চালা মসজিদ সহ সমস্ত পৃথিবীর মসজিদে হবে কম্পার্টমেন্ট আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার টিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই টিকেটগুলো বিলি করতে যাইয়া বলুন আমার নবীর কষ্ট হয়েছে কিনা সুবহানাল্লাহ বলো আমার নবী মক্কা নগরীতে ঘুরতেন আর ডাকতেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই জান্নাতের টিকেটটা লইয়া নবী যেদিন বাড়ি 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 ঘুরতেন সারা দিন ঘুরতেন কালিমা কেউ রাখতেন না মাঝে মাঝে এক দুইজন পাইতেন তাদের মধ্যে কালিমাটা নবী রেখে রাস্তা দিয়ে রওনা হতেন বাড়িতে যাবেন হুজরায় যাবেন ঘরে যাবেন আরবের যুবকেরা আরবের লোকেরা আমার নবী কি পিছন থেকে পাথরের কণা দিয়ে ডিম মারত ওই হাল্লা করত নবী কি মনে যা চায় তাই করত গালাগালি করত আমার নবী পিছনে ফিরে দুইটা চোখের পানি ছেড়ে ডাকতো আরবের যুবকেরা রে কেন তোমরা আমারে কষ্ট দিতেছো কেন আমারে গালি দিতেছো তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা আমার নবী আমাদের দেশের লোকেরা ব্যথা কষ্ট পাইলে মার কাছে কয় মা সান্ত্বনা দেয় বাবার কাছে কয় বাবা সান্ত্বনা দেয় আমার নবী এই ব্যথা বুক ভর্তি লইয়া হুজরায় ডুববে কে সান্ত্বনা দিবে গো কার কাছে আমার নবী মনের দুঃখগুলি বলবে গো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মনে বড় ব্যথা ব্যতীত নবী ব্যতীত মন দেখে আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ মনটাই ব্যথা দেখা যায় কষ্ট দেখা যায় দুঃখ দেখা যায় নবী গো আজকে এত ব্যথা কেন দেখা যায় এরে খাদিজা আমার আরবের যুবকেরা আমারে কষ্ট দেয় রে খাদিজা রে বাবা যুবকের দল কারা গো আজকে সেই নবীর কথা সেই নবীর ভালোবাসাই বসে আছো যেই বয়সের যুবকেরা আমার নবীরে কষ্ট দিত আজকে সেই নবীর ভালোবাসা লইয়া বসে আছো আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাতে বসে থাকবে আমার কষ্ট দেয় ধাক্কা দেয় গালি দেয় এই ব্যথা আমি কার কাছে বলবো রে খাদিজা রে আজকে মনে মনে চিন্তা করলাম ধারণা করলাম গভীর রাতে যাব আমার মা নাই বাবা নাই আমার চাচা আবু জাহেলের কাছে যাইয়া বোঝাবো চাচা গো তুমি মক্কার নেতা তুমি যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও তুমি যদি আমার পক্ষে এসে যাও তাহলে মক্কার যুবকেরা আমাকে গালি দিবে না ধাক্কা দিবে না দেখি আমার চাচা রে নি বুঝাইয়া আমার কথা আনতে পারি কালিমাটা নি পড়াইতে পারি জান্নাত টিকিটটুকু নিয়ে চাচার হাতে দিতে পারি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ তার মেজাজ ভালো না আপনার কথা সে শুনবে না খাদিজারে নিরিবিলি যাব গভীর রজনীতে কাকুতি মিনতি অনুরোধ করব দেখি চাচারে নে বুঝাইতে পারি তার জীবনী লেখে আমার নবী রাত্র 12টার থেকে 12:30 মানুষ সব ঘুমিয়েছে আবু জাহেলের ঘরের দরজায় যাইয়া নবী ডাকে চাচা চাচা গো ও চাচা দরজাটা খুলো আবু জাহেল ঘুমিয়া ছিল ঘুম থেকে উঠেছে কে এত সুন্দর করে গভীর রাত্রে আমার চাচা চাচা কইয়া ডাকে চাচা কইয়া ডাকে কে ডাকটা বড় সুন্দর মায়া লাগে বুঝা যায় আমার বাতি যাই হবে দরজাটা খুইলা দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে বাবা মোহাম্মদ এত রাত্রে কি দুঃখ কি ব্যথা লইয়া চাচা কো এডাইকে ঘুম থেকে উঠাই লাগো ভাতিজা চাচা গো চাচা আমার মা নাই গো আমার বাবা নাই গো চাচা মক্কার ছেলেরা জান্নাতের টিকেট কালিমাটা বিলি করতে গেলে আমারে ধাক্কা দেয় কষ্ট দেয় চাচা তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গে হইতে আমার পক্ষে আসতা মন কই মক্কার যুবকের আমার আর ধাক্কা দিত না আবু জাহেল কই এত বড় সাহস আমার কাছে কালিমা লই আইছো দাঁড়াও ভাতিজা আমি আইতাছি আমার নবী অপেক্ষায় দাঁড়িয়ে আছে চাচা নি কালিমাটা পড়ে আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করেছে চাবুকটা লইয়া নবীজির সামনে দাঁড়াইছে বাবা বলো কি বলতেছিলা আমার নবী চোখের পানিগুলো বৃষ্টির ফুডার মতো ছেড়ে দিছে চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো তুমি যদি কালিমাটা পড়ো আমার সঙ্গী হও আমার পক্ষে আসো মন কই মক্কার ছেলের আমার আর ধাক্কা দিবে না গালি দিবে না আবু জাহেল রাগ হইয়া নাকি ভাতিজা এই সাহস তোমারে কে দিল আমি তোমার পক্ষে যাব আমারকে ঘুম থেকে জাগাইলা
রে মদিনা এত সাহস তুমি কই পাইলা পিছন থেকে চাবুকটা বাহির করে নবীজির সামনে এনে যেই নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে নাই সেই নবীর সুন্দর চেহারায় এত জোরে সাত সাত করে আঘাত শুরু করে দিল এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হয় চাপা দিয়ে ধরে বাম দিকে মারলে ডান দিকে ধরলে বাম দিকে মারে এইভাবে মারতে মারতে সমস্ত শরীর ক্ষতবিক্ষত আমার নবী চিত হয়ে জমিনে পড়ে দুইটা হাত বাড়াইছে চাচা গো আর মাইরো না গো আর মাইরো আমার আল্লাহ বলেন বলো আমার এই কালিমাটা লইয়া এত মার খাইতেছো একবারও আমার কাছে বিচার দিলা না ও বন্ধু একবারও আমারে ডাক দিলা না মার খাইতে খাইতে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিছে অবশেষে করতে পারে না আবু জাহেল কয় আর জীবনে কালিমা লইয়া আইবানি জীবনের শিক্ষা দিয়ে দিলাম নবী গড়াগড়ি করে হুজরার দিকে রওনা করলেন বসতে পারে না হাঁটতে পারে না কোনি দিয়ে কর্নিং করে করে নবী যাইতেছে মা খাদিজা বলেন বহুক্ষণ সময় পার হলো নবীজি আসতেছে না ঘটনা কি কারণ কি দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন গো বালির সাথে গড়াগড়ি করতেছে দুই কদম সামনে গিয়ে মা খাদিজা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কে গো বালির সাথে গড়াগড়ি করো আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাই একটা চিৎকার মারছে খাদিজা রে আয় রে আমার চামড়া ফাটাইয়া ফেলাইছে খাদিজা দৌড়াইয়া গেলে আমার নবী মা খাদিজার কাঁধে হাত দিয়ে দাঁড়াইছে রে খাদিজা দেখ কেমন মার আমারে মারছে নবীর উম্মতেরা গো রক্ত মাখা কালিমাটা লইয়া একটু তালাশ করলা না এই কালিমারওয়ালার জন্য কি বাজেট হয়ে রইছে আমার আল্লাহ বলেন বন্ধু গো এই কালিমাটা লইয়া এত মার খাইলা গো এই মায়ের কালিমাটা আমি সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছাইয়া দিব গো বন্ধু এই কষ্টের কালিমাটা পড়ে যদি তারা ইবাদতে ঢুকতে পারে গো বন্ধু এই কালিমাওয়ালাকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব এত কষ্ট করে যেই কালিমাটা জান্নাতের টিকেট হিসাবে নবী আমাদের কাছে দিয়ে গেছে এই জান্নাতের টিকেটটা লইয়া বলুন মসজিদে যাওয়া আমাদের দরকার আছে কিনা বাবারে মসজিদ থেকে বিলি হবে জান্নাতের টিকেট জান্নাতের সাবি এটা কাউন্টার হলো মসজিদ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছে ইবাদতের লাগে বানাইছি যদি আমরা জিগাই ইবাদত করলে আমরারে কি দিবেন কোরআন শরীফ দ্বারা আল্লাহ আপনার জবাব দিবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমাদের জান্নাতে ঢুকাবো আল্লাহ বলতেছে কিন্তু কোন লাইনে ইবাদত করলে জান্নাতে ঢুকাবো তাও আল্লাহ ফয়সালা দিছে উমাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার নবীর কথা মানে ইবাদত করতে হবে কারণ ওখানে যেই যুগে ফরসি মৌলবীদের মতো দলাদলি আছে না ও আছে না কোন দলে যাইবেন আল্লাহ কয় কোন দল নাই রাসূলের কথা মানো রাসূলের দলে যাও রাসূলের পক্ষে যাও রাসূল যেভাবে ইবাদতের কথা বলছে তোমরা সেইভাবে ইবাদত করো আমি তোমাদের জান্নাত দেব বলতেছিলাম নবীজি মসজিদে নববী থেকে এই জান্নাতের ঠিক সাবি বিলি করতেন মসজিদে নববী থেকে নাকি বাংলাদেশ বিমান অফিস থেকে জান্নাতের সাবি পাওয়া যাইবো নবীজির জীবনী খুলুন মসজিদের নববীর থেকে নবীজি জান্নাতের চাবি বিলি করে একদিন নবী মসজিদের নববীর বসে সকল সাহাবীদের সামনে ঘোষণা দিলেন সাহাবীরা তোমাদের জন্য আজকে সুন্দর একটা বাজেট হয়েছে খবর আসছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি টিকেট তো পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা হলো টিকেট চাবিটা হলো নামাজ বলুন চাবিটা কি আরো জোরে বলুন জান্নাতের চাবি নামাজ আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া নবীর জীবনী খুলুন কত কষ্ট করেছে আমার নবী নামাজরত সেজদায়রত পড়ে আছেন আবু জাহেল পিছন থেকে আসতেছে বাদিজা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয় কারণ জীবনে যত প্রশ্ন করেছি নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব তুমি দিয়েছো নামাজ দেখলেই তো মেজাজ খারাপ হয় পিছন থেকে আসতেছে বাদিজা নামাজে দাঁড়িয়ে আছো সেজদায় গেলেই তোমার গাড়ের মধ্যে ফাড়া দিমু গাড়টা ভাঙ গেল আবু জাহেল নবীজির গাড় ভাঙ গেল আপনারা কি এত খুশি আবু জাহেল পিছন থেকে আসতেছে আমার নবীজির গাড় মুবারকে পাড়া দিবে
পিছন থেকে আসতেছে সঙ্গীরা সাথে তোরা দেখবি আজকে বাকি যারা সাইজ কিরে লয় আমার আল্লাহ কয় আবু জাহেল রে আমার বন্ধুর ঘরে পাড়া দেওয়ার অধিকার তরে দিব না কাছে আসার আগেই আল্লাহ পাক দুইটা কুদরতি সাপ বানায়া মতান্তরে দুইটা কুদরতি বাঘ বানায়া নবীর পাশে বসায় বাঘ খালি কয় মুস্তাফা আউলে হ্যাঁ গাড়ো ভাড়া দিবি না আমরা দুইজনের বেড়ো যাইবি আবু জাহেল কই ফালাম রে পিছন থেকে ডান দিকে গেছে বাঘ ডান দিকে পজিশন নিছে কাছে আর দূরে যাচ্ছে বাম দিকে গেছে বাম দিকে পজিশন নিছে সামনে গেছে সামনের দিকে চেয়ে রইছে কাছে আর গাড়ি ভাড়া দিবি না আবু জাহেল আমার নবী জান্নাতের চাবি নামাজ ট্রেনিং দিতেছে উম্মতের শিক্ষা দিতেছে কিভাবে নামাজ পড়লে আল্লাহ ইবাদত কবুল করে জান্নাত দিবেন সেই ট্রেনিং আমার নবী নিজে দিতেছেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কারণ এই ট্রেনিং কে দিবে দেখেন আমাদের দেশে বড় বড় যারা শিল্প কারখানার মালিক বিদেশি মেশিন পত্র আনলে মেশিনের সাথে মেশিনটা কেমনে সেট করবেন ফিটিং করবেন একটা ক্যাটালগ দেয় না ক্যাটালগ কথাটা কি বুঝাইতে পারলাম না তা আল্লাহ বলছে আমার ইবাদত করবা আমার ইবাদতের ক্যাটালগ হলো কোরআন ক্যাটালগ কি কোরআন এবার ইঞ্জিনিয়াররা বসে আছে ওই দেশে কিন্তু টেলিফোন গেছে বাংলাদেশের শিল্প কারখানা থেকে হ্যাঁ আপনাদের মেশিন তো আমরা ফিটিং করতে পারতেছি না ক্যাটালগ মাফিক বুঝতে পারতেছি না ফিটিং হইতেছে না আপনাদের কি করতে পারি আমরা তখন ওই মেশিনের দেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠায় ওই দেশের ইঞ্জিনিয়ার ক্যাটালগ মাফিক ফিটিং করে দিয়ে যায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদতের নির্দেশ করেছি ক্যাটালগ দিয়েছি কোরআন যদি তোমরা কোরআন বুঝতে ভুল করো যদি ভুল করো যদি ভুল করো ইঞ্জিনিয়ার পাঠাইলাম নবী মুহাম্মদ কিছু ভুল আমরা করতেছি না হইলে অত দল হইতো কেন বাংলাদেশ আসুন ক্যাটালগ বুঝার জন্য ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যাই নবীর তরিকায় যাই সামনে যায় কাছে আইতারে না নামাজের তো ধারে এসে নবীজি উম্মতের শিক্ষা দেয় জান্নাতে যাওয়া ইবাদত আবু জাহেল দূর থেকে পাথর দিয়ে ঢিল মারছে জিদ আবু জাহেল শক্তিশালী পুরুষ ছিল পাথরের ঢিলটা এসা এতিম নবীর কপালের চুলের গোড়া বরাবর লাগছে ঠাস কিরা কপালের সার ফাইটা গেছে আমার নবী চাপায়া ধরছে কে রে আমারে পাথর মারলি রক্ত মুবারক হাতের ফাঁকে দিয়ে পড়তে পড়তে চেহারা লাল জামা কাপড় লাল নবী কই যাবে চারদিক ঘুরে ঘুরে কান্দে কই যাবে গো মা নাই নবীর ভাবনা কান্তি কান্তি পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় বাবলা কাটার জঙ্গলায় সেজদাই পরে নবী কান্দে উম্মতের মায়ায় অবশেষে বসে বসে রক্ত মাখা শরীর নিয়ে কান্দে নবী উম্মতের মায়ায় উম্মতের এই নামাজ শিক্ষা দেওয়ার কি কৌশল কি সুযোগ নিতে পারে চারদিক ঘেরাও করে জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত একটা হরিণ দৌড়াইয়া নবীর দুঃখে দুঃখিত হইয়া মক্কার শহরের দিকে রওনা হয়েছে হরিণের জীবনের ভয় নাই কে মারবে সেই চিন্তা নাই আমার নবীরে মারছে রে দেখি নবীর কেউ রেনি পাই খবরটুকুন পৌঁছে দিয়ে আসি আল্লাহু আকবার এইভাবে জঙ্গলার পশুরা নবীরে ভালোবাসত নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দিলেন বিনাইয়া বিবি তোর কি ব্যথায় কান্দোস বাতিজার কথাই মনটা মানে না কি খবর তোর কেন কান্দোস ও স্বামী আবু জাহেল আমার এতিম বাতিজাটারে মারছে যেই বাতিজা জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না এই বিচারটা না করে বাড়িতে আসতে পারবা না একটা দৌড় দিলেন বিবি গো এই এতিম বাতিজার কথা হরিণের মুখে শুনেছি তুমিও কান্দতেছো আমার এতিম বাতিজাটারে আবু জাহেল মারছে হ্যাঁ কি ভাবছে আমার বাতিজার কেউ নাই আমি চাচা এখনো মরি না আবু জাহেলের মাথা ফাইটা গেছে লম্বা গঠন এখানে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার মাথা ফাইটা গেলে আবু জাহেল চাপায়া ধরে ডাকতেছে রে আমির হামজা তুমি যেই দলের আমিও তো সেই দলের আমির হামজা এখনো কালিমা পড়ে নাই চাপায়া ধরেছে এভাবে মারবি আমি তো আগে জানি না আমির হামজা ডাকতেছে আবু জাহেল রে মার শেষ হয় নাই রে আমি আবু জাহেল আমার এতিম বাতিজাটা কই বল আমার বাতিজাটা কই গেছে রে এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি আমি তোর গলাটা কাইটা ফালাইব
আবু জাহেল বলেন আমারে আর মারিস না, আমি দেখছি মাথা ফাটা লইয়া এই পথে কানতে কানতে পাহাড়ের ভিতরে এই বাবলার জঙ্গল বাবলা কাটার জঙ্গলের ভিতরে ঢুকছে। আমির হামজা দৌড় দেয় একটু যাইয়া উঁচু জায়গায় দাঁড়ায় একটা চিৎকার মারে, ভাতিজা রে আমি তোর চাচাইছি রে। পাওয়া যায় না নবীর খবর, উঁচু পাহাড়ের উপরে উঠে দেখে দূরে দেখা যায় কিছু বনের হরিণী পশু পাখিরা পর্যন্ত কার ব্যথায় যেন ব্যথিত। দৌড়ে যায় দেখে আমার নবী রক্ত মাখা শরীর লইয়া বসে আছে, পিছন দিয়ে এইভাবে আঞ্জাটা মাইরা ধরছে, বাবা মোহাম্মদ আমি তোমার চাচা আইছি গো বাবা, আর কানতে হবে না চলো বাবা বাড়িতে যায়। তোমার কই মারছে কোন জায়গায় মারছে? আমার নবী দেখাই চাচা গো আমি আমার উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম নামাজরত, এই মাথায় আবু জাহেল আমারে আঘাত করছে। আমার নবীর চাচা বলেন বাবা আমি আবু জাহেলের মাথা ফাটাইছি, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। গুড়ার পিছনে বসাইয়া আবু জাহেল ওই আমির হামজা গুড়ার সামনে বসে, আমির হামজা সামনে নবীজি পিছনে, গুড়া যায় না, গুড়া ডাকে প্রভু গো জবান খুলে দাও কথা বলবো। এরে আমির হামজা শিশু নবীরে সামনে নেও নাইলে আমি যাব না। আমার নবীর চাচা কয় কি আর সজ্জুরে বাতিজার পক্ষে গুড়াও কথা বলে, বাবার সামনে আসো লম্বা ঘটনা এক দরে বাড়িতে বসলো। আমির হামজার বিবি দুইটা হাত বাড়াইছে, বাবা মোহাম্মদ আয় বাবা ঘরে আয় আমি তোরে মার মতো আদর করু। আমার নবী কান্দে চাচি গো আমার মা নাই গো বাবা নাই, তোমরা দুইজনে আমারে আদর করবা, আমি বিশ্বাস করব একটা কথা দাও তোমরা দুইজন কালিমা পড়ে মুসলমান হও, যাও যাও বাবা আমরা কালিমা পড়ে মুসলমান হইয়া গেলা। চাচার চোখের পানি ঝরতেছে, চাচি ভুল করে পানি আইনা রুমাল ভিজাইয়া ভিজাইয়া নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক মুছতেছে। মুছে শেষ হওয়ার পর আবু জাহেলের পাথরের ডিলের কপাল ফাটা বাহির হইছে। আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে দিছে, আমি না গো দেখা যাগো তোর সন্তানের কি হয়েছে, বাবা মোহাম্মদ তুমি কি করেছিলা, আবু জাহেলে কষ্ট দিছো না চাচি, গালি দিছো না চাচি, ক্ষতি করছো না চাচি, আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ সেই জান্নাতে যাওয়ার চাবি নামাজ আমি শিক্ষা দিতেছিলাম, আবু জাহেল আমারে পাথর মারছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো জান্নাতের চাবি নামাজ শিক্ষা দেওয়ার জন্য উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার জন্য আবু জাহেলের হাতে মার খাইছো কপাল ফাটাইছো, আমির হামজাকে সাক্ষী বানাইয়া আমির হামজার বিবিকে সাক্ষী বানাইয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাম পৃথিবীর মানুষের কাছে এই নামাজ রত মাইর খাওয়ার কষ্টের কথা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই ব্যথায় ব্যথিত হইয়া এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায় বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজিকে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব, সেই বিনা হিসাবে জান্নাতে নামাজ জান্নাতের টিকিট নামাজ। এখন দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না, অল্প সময় আমি দোয়া করে দিব মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।